আজকে অনেক মুসলমান ঘরের সন্তান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, নামাজে নামাজে আমরা না। আমার মুসলমান ভাইরা যারা নামাজ পড়েন না, ভালো করে খেয়াল করেন, নিজেকে অনেক বড় আশিকা রাসূল বলে দাবি করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এরকম মানুষ আছে না নাই? নিজেকে মুসলমান বলে দাবি করে নামাজ পড়ে না, যারা দুনিয়াতে নামাজ পড়েন না, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের দিন সিংহায় যখন ফুঁক দিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে কিয়ামত সংগৃহীত হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করেন, কিয়ামত যখন সংগৃহীত হয়ে যাবে তখন সূর্যটা মাথার উপরে চলে আসবে। সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এই মগজগুলো কারোবার নাক দিয়ে বের হয়ে যাবে, কারো বা মুখ দিয়ে বের হয়ে যাবে, কারো বা কান দিয়ে বের হয়ে যাবে, জিব্বাটা তৃষ্ণা লেগে বের হয়ে আসবে, কারো বা থুতনি পর্যন্ত, কারো বা বুক পর্যন্ত, কারো বা নাভি পর্যন্ত, কারো বা হাঁটু পর্যন্ত, কারো বা মাটির সঙ্গে শেষাইতে থাকবে। আমার মুসলমান ভাইয়েরা কত ভয়ঙ্কর অবস্থা হবে! ইয়াউমা ইয়াফিরু মার ওমিনাকিহি, ওই কিয়ামতের কঠিন দিনে ভাই মানুষ তার ভাইকে দেখলে পলায়ন করবে, ওয়া উম্মিহি মানুষগুলো তার মায়ের কাছ থেকে পলায়ন করবে, ওয়াবিহি মানুষগুলো তার বাবার কাছ থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি মানুষগুলো তার স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে, ওয়া বানিহি মানুষগুলো তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে। আমার মুসলমান ভাইরা সেদিন কেউ সাহায্যকারী থাকবে না। সেই কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আমার গোলামেরা তোমরা রুকু করো, তোমরা সেজদা করো। আমার মুসলমান ভাইয়েরা যারা দুনিয়াতে নামাজ পড়েছে, তারা আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করার সঙ্গে সঙ্গে তারা রুকু করবে, তারা সেজদা করে ফেলবে। সেজদা করার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, আমার এই গোলামগুলো দুনিয়াতে নামাজ পড়েছে, দুনিয়াতে রুকু করেছে, দুনিয়াতে সেজদা করেছে, আমার এই গোলামদেরকে তোমরা আহলান ও সাহলান জানিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দাও। আর যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, তারা রুকু দিতে পারবে না, তারা সেজদা দিতে পারবে না, পিঠটা সোজা হয়ে থাকবে, সিট হয়ে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে কি বলবে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই নাফরমান বান্দাগুলো জীবনে নামাজ পড়ে নাই, আমার অক্সিজেন ভোগ করেছে, আমার নিয়ামত ভোগ করেছে, আমার রিজিক খেয়েছে, নামাজ পড়ে নাই, আমার ফেরেশতারা যাও 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 জাহান্নামের মধ্যে প্রবেশ করো, জাহান্নাম থেকে এবার 70 হাত লোহার শিকল, আগুনের শিকল তোমরা নিয়ে আসো। আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করে, এবারে ফেরেশতারা কি করবে? জাহান্নামের মধ্যে থেকে 70 হাত লোহার শিকল আনবে, আগুনের শিকল নিয়ে আসা হবে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা, এই বেনামাজি বান্দাগুলোকে তোমরা বেঁধে ফেলো শিকল দ্বারা। এবার তাদের হাতে হ্যান্ডকাপ পরানো হবে, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরানো হবে, এবার 70 হাত লোহার শিকল দ্বারা এবার বেনামাজিদেরকে বেঁধে ফেলা হবে। এবার ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মা সালাকুকুম ফি সাকর, তোমরা কি জানতা না জাহান্নামের মধ্যে আজাব রয়েছে, জাহান্নামের মধ্যে গজব রয়েছে, কেন তোমরা এই জাহান্নামের মধ্যে এসেছো? তোমরা কি জানো না জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন? আমার মুসলমান ভাইরা, এবার বেনামাজিদেরকে জাহান্নামের মধ্যে খুঁটির সঙ্গে, বড় বড় পিলারের সঙ্গে 70 হাত লোহার শিকল দ্বারা বেঁধে ফেলা হবে। এবার জাহান্নামীরা খাবার খাবার বলে চিৎকার করবে, এবার বেনামাজিরা খাবার খাবার বলে চিৎকার করবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার একটু খাবার দাও, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, আল্লাহ কিছু খাবার দাও, আর ক্ষুধা সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমার এই নাফরমান বান্দা খাবার চেয়েছে, তার জন্য জাক্কুম নামক খাবারের ব্যবস্থা করে দাও। জাক্কুম খাবার হলে এমন খাবার, কাঁটাযুক্ত খাবার। এবার জাহান্নামীদেরকে ওই কাঁটাযুক্ত জাক্কুম খাবার দিয়ে দেওয়া হবে। এবার যখন তারা জাক্কুম খাবারগুলো খেতে লাগবে, খাওয়ার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে কাঁটাগুলো বের হয়ে যাবে, এরপরে গলা দিয়ে কাঁটাগুলো বের হয়ে যাবে, এরপরে পেট দিয়ে কাঁটাগুলো বের হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, ক্ষুধা তো নিবারণ হবে না, আরো ক্ষুধা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বেনামাজি নাফরমান বান্দাগুলো এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ সহ্য করতে পারছি না, ও আল্লাহ আমার পানির ব্যবস্থা করে দাও, একটু পানি দাও,
প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, আল্লাহ তাআলা একটু পানির ব্যবস্থা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। এবার ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, আমার বেনামাজি নাফরমান বান্দাগুলো পানি চাই, পানির ব্যবস্থা করো, গরম পানি টকবগে পুষ দাও, গিসলিন নামক পানি দাও। এবার জাহান্নামীদেরকে গরম পানি দেওয়া হবে, গিসলিন নামক পুষ দেওয়া হবে। আমার মুসলমান ভাইয়েরা, যখন ওই বেনামাজি নাফরমান বান্দাগুলো খাবে, সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়িগুলো গলে গলে বের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এবার জাহান্নামীদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। কেমন আগুন? এই দুনিয়ার আগুনের থেকে 69 গুণ বেশিতে জ্বলা আগুন। আল্লাহর নবী বললেন, জাহান্নামীদেরকে যে আগুনের মধ্যে পোড়ানো হবে, 1000 বছরে আগুনকে পোড়ানো হয়েছে, জ্বালানো হয়েছে, জ্বালানোর পরে আগুনটা রক্তিম বর্ণ ধারণ করেছে, আরও 1000 বছর জ্বালানোর পরে আগুনটা সাদা বর্ণ ধারণ করেছে, আরও 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা কৃষ্ণবর্ণ হয়ে আছে। জাহান্নামের মধ্যে যখনই আমাদেরকে জাহান্নামীদেরকে বেনামাজদেরকে দিবে, সঙ্গে সঙ্গে তাদের দেহটা পড়ে পুড়ে ছাই হয়ে যাবে, হাড্ডিগুলো গলে ছাই হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাই, একদিন সবাইকে চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়াতে কেউ থাকতে আসি নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, কোরআন আমাদের জন্য দিয়েছে, এই কোরআনকে আঁকড়ে ধরবো, আর নামাজ কখনো উম্মতে মুহাম্মদ হিসেবে আমরা কখনো নামাজ ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা নামাজ পড়তে চায় না, যুবকেরা লক্ষ্য করো, আল্লাহর কাছে যৌবন কালের ইবাদত কতটা দামি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন যুবক যখন আল্লাহর কদমে সেজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, উমজুরি জালসা, ও আমার ফেরেশতারা, আমার যুবক বান্দার দিকে লক্ষ্য করো, আমার যুবক বান্দা কি করছে। এবার ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, তোমার যুবক বান্দা তোমার কদমে সেজদা দিয়ে আল্লাহ তোমার প্রশংসা করছে, তোমার বরত্বের ঘোষণা করছে, তোমার পবিত্রতার ঘোষণা করছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা শুনে নাও, শুনে নাও, আমার বান্দা আমার বরত্বের ঘোষণা করছে, আমার প্রশংসা করছে, পবিত্রতার ঘোষণা করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার এই বান্দা সেজদা থেকে মাথা তোলার আগে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দেয়া আমি তারে পবিত্র ঘোষণা করলাম, আমি তারে জান্নাতি যুবক বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।